আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের প্রথম ও আসরের দশম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের চাপাউকের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্গালোরু। এই ম্যাচেও খেলছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসার পথ চলা শুরু হয় কোহলিদের। দ্বিতীয় ম্যাচে তারা হারায় সানরাইজার্স হায়দ্রাবাদকে। অন্যদিকে হায়দ্রাবাদের বিপক্ষে জয় শুরুর পর মুম্বাইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ হেরেছে কলকাতা। মুম্বাইয়ের বিপক্ষে শেষ দিকে বিব্রতকর ব্যাটিংয়ের কারণে ম্যাচে কলকাতার হাত থেকে বেরিয়ে গিয়েছে। বোলিংয়ে দারুণ করলেও ব্যাট হাতে ম্যাচ শেষে কিছুই করতে পারেনি সাকিব ও আন্দ্রে রাসেলরা। টিপ ম্যানেজমেন্টে দুজনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে আজ। এদিকে টানা দুই জয় এখন পর্যন্ত ধারাবাহিক বেঙ্গালুরু। ফুরফুরে ম্যাচে থাকা বেঙ্গালুরুর সামনে জয় পেতে মরিয়া কলকাতা। ভারতের অধিনায়ক বনাম ইংল্যান্ডের অধিনায়ক, সবকিছু মিলিয়ে লড়াইটা কিন্তু জমবে বেশ। এমন ম্যাচেই আজ প্রথম স্পেলে দুই ওভার শেষ করেছেন সাকিব আল হাসান। প্রথম ওভারে দিয়েছিলেন 7 রান। সাকিবের দ্বিতীয় ওভার আর পাওয়ার প্লের 6 নম্বর ওভারে ইয়ন মর্গান আবারও সাকিবের ওপর আস্থা রেখেছিলেন, কিন্তু তখনই ঘটেছে বিপত্তি। সাকিবের এক ওভারে নিয়েছে 17 রান গ্ল্যান ম্যাক্সওয়েল। দারুণ খুশি তিনি। ইয়ন মর্গানের ম্যাচ চালানোর ক্ষেত্রে এই দিকটায় ভুল ছিল এমনটা বলছেন কলকাতার ভক্তরা। তারা বলছেন চক্রবর্তী দ্বিতীয় ওভারে 2 রানের বিনিময়ে পেয়েছেন 2টি উইকেট, দুর্দান্ত বোলিং করেছেন। উচিত ছিল চক্রবর্তীকে দিয়ে পাওয়ার প্লের 2 ওভার করিয়ে নেওয়া, সাকিবকে 7 ওভার পরে বোলিংয়ে দ্বিতীয় স্পেলে আনা, নাহলে সাকিবের বোলিংয়ের স্পেলের এতটা 12টা বাঁচত না। কলকাতার ফ্যানবেজের ভক্ত সমর্থকরা বলছে ইয়ন মর্গানের অধিনায়কত্বে ত্রুটি রয়েছে, কোন জায়গায় কোন বোলারকে কখন সে ব্যবহার করবে এই বিষয়টা বুঝতেই তার মাঝে মাঝে ভুল হয়ে যায়। যাই হোক দর্শক, শুভকামনা রইল সাকিব আল হাসানের জন্য। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।